এইসব বাজে জিনিসপত্র শুনে আমি থাকবো না, মরণ দশা। আমার লাইফের ওয়ার্স্ট শুট এক্সপিরিয়েন্স আজকে, লাইফের সব থেকে খারাপ ফুড ব্লগ এক্সপিরিয়েন্স। তাড়াতাড়ি কর, ক্যামেরা বেজে যাচ্ছে। আমার ভিডিওতে কিসের অ্যাড চলছে? অন্যভাবে অ্যাড চলছে ভাই, ডিউরেক্সে। আমি যাই না ভাই, আমি শিশু, আমি ইনোসেন্ট, তিত্ততা ইনোসেন্ট না গাইস। আজকে ব্লগটা শুরু হচ্ছে হায়াত রিজেন্সি থেকে। ব্যাপারটা হচ্ছে হায়াত রিজেন্সিতে কেন এসেছি, হায়াত রিজেন্সিতে এসেছি হচ্ছে একদিন সব দেখা করতে। একজন বাডিং ফুড ব্লগার খুব চেষ্টা করছে, স্ট্রাগলিং ফুড ব্লগার, মোটামুটি কন্টেন্ট দেখলাম মোটামুটি ভালো বানায়, খারাপ না। তার ঠিক আছে প্রমোট করে দিই, আমি তো বড়সড় মানুষ, প্রমোট করলে যদি তার হেল্প হয় ঠিক আছে চলো। আরে আমি ড্রেস কোডটা দেখেছো, কালো শার্ট নিচে সাদা প্যান্ট, ফুল মনে হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। না ওদের কালো প্যান্ট সাদা শার্ট থাকে না, বাট এই টি শার্টটার আসল গল্পটা হচ্ছে কি ইকো হচ্ছে। এই টি শার্টটার আসল গল্পটা হচ্ছে এটা আমাকে নিকন থেকে দিয়েছে, আমি নিকন একটা ইভেন্টে গেছিলাম গুরগাঁওতে কিছু এক সপ্তাহ আগে। আমি ওখানে সিলেক্ট হয়েছিলাম কলকাতা থেকে ব্লগার হিসেবে, মানে কলকাতার ব্লগিংকে রিপ্রেজেন্ট করেছে তোমাদের রেজি বেগুন। এরকম একটা ওয়াশরুম আমার বাড়িতে দরকার, যে কোনো মানুষকে ভালো দেখতে করে দিচ্ছে। বিশালকে এত বাজে দেখতে, তাকেও ভালো লাগছে। তোমাদের যে বাডিং ফুড ব্লগারের কথা বলছিলাম, সে স্ট্রাগলিং ফুড ব্লগার, খুব চেষ্টা করছে ভালো কন্টেন্ট বানানোর, সে ফাইনালি চলে এসেছে। কী নাম আপনার চ্যানেলের? আমার চ্যানেলের নাম ফুডকা। ফুডকা, আচ্ছা ফুডকা বলে একটা চ্যানেল আছে, তোমরা যদি কেউ একটু একটু যদি সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ। হ্যাঁ মানে দেখো ঠিকঠাক কন্টেন্ট বানাচ্ছে আমি দেখলাম, মানে চেষ্টা করছি, আমার মতো ভালো হচ্ছে না, বাট দেন ফাইন, ওকে শিখছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ঠিক আছে, আমার বিগেস্ট কম্পিটিশন, বিগেস্ট কম্পিটিশন পাশে বসে আছে। কেমন লাগছে কম্পিটিশনের পাশে বসে থাকতে? অদ্ভুত ভালো লাগছে। বেসিক্যালি আমি আর ফুডকা যাচ্ছি আজকে, কোথায় জানো জায়গাটা? এটা হচ্ছে মধ্যম নামের রুমে রাইস সেরিমনি আছে, তাই তো? মুখে ভাত। ফুডকা মানে এত কাইন্ড একটা মানুষ, আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে লোককে যে হি ইজ প্রবাবলি দ্য বেস্ট ফুড ব্লগার, দ্য বেস্ট ফুড ব্লগার ইন টাউন অ্যাজ অফ নাও। দ্য চ্যানেল নেম ইজ লেজি বং, দ্য চ্যানেল ইজ বিগার দ্যান আস এন্ড ইট উইল বি আর কমিউনিটি। এই সব থ্যাংক ইউ থ্যাংক ইউ, পয়সাটা পড়ে চলো, অনেক কথা হচ্ছে। You don't see the things I see. চলো আমরা পৌঁছে গেছি এখন লোকেশনে, এটা হচ্ছে প্রজাপতি মেমোরিয়াল হল। প্রজাপতি মেমোরিয়াল হলে পৌঁছে গেছি আমরা, কারোর একটা মুখে ভাত খেতে। তাই 10 বছর পরে যখন বাচ্চারা বড় হবে, বড় এই ভিডিওটা হয়তো দেখবে যে দুটো ধাড়ি লোক আমার অন্নপ্রাশনে এসে চ্যাংড়ামো করছিল। ও এন্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম দীপ্ত, ইউ আর উইথ দ্য লেজি বং। পাগলের মতো বৃষ্টি হচ্ছে ভাই, স্টে হাই অন কলকাতা, যদিও এটা মধ্যম গ্রাম। এখানে যা বৃষ্টি হচ্ছে এখন, মানে পুরো কুকুর বেড়াল, রেনিং ক্যাটস এন্ড ডগস, কেমন লাগছে ভিজে। গেটিং ওয়েট ইজ অলওয়েজ ফান গাইস, বাট এখন এখন সেই ফানটা হচ্ছে না। দাঁড়িয়ে আছে স্টার্টার সেকশনের সামনে, লোভ লাগছে, মানে গন্ধতে একটু খেয়ে নি, খিদে পাচ্ছে এখন। এই সব এখানে ইউনিক জিনিস, এরকম ফ্রাইং প্যানের মতো ওদের বাটিগুলো। এটা কি? প্রন কাটলেট। এটা প্রন কাটলেট, প্রন কাটলেট, লোটে মাছ, লোটে মাছ ফ্রাই। সুইট অ্যান্ড সার কেটারিং কে বলতে চাই, ভাই ফিশ ফিঙ্গারের সাইজটা বড় করো, এটা আমার লিটল ফিঙ্গারের থেকেও ছোট, এটা আমার কিছু না, একটু খাই। টেস্ট ভালো মনে হয় ভাই, ছোটা প্যাকেট বড়া ধামাকা, ধেমেকা না ধামাকা। সাইজ দিয়ে কখনো জাজ করবে না গাইস, টেস্টটাই আসল, টেস্ট না মানে যাই হোক আসল। এটা নিয়ে আমি একটু এক্সাইটেড, এটা হচ্ছে লোটে ফ্রাই, এটা লোটে ফ্রাই তো, লোটে বড়া, লোটে বড়া, এক্ষুনি লোটে ফ্রাই বলে না, লোটে বড়া হয়ে গেল। আরে লিটারালি বলে না গলে যাচ্ছে মুখে, এটা পুরো গলে যাচ্ছে, এত সুন্দর। এখানে একটা ইউনিক জিনিস পেলাম, সেটা হচ্ছে ফিশ মোমো। ফিশ মোমোর ভেতরে কি আছে আমরা দেখবো, ফিশ আছে গাইস, প্রচুর ফিশ, বোকা বোকা ফুড ব্লগিং অন পয়েন্ট। টেস্ট করে দেখি, টেস্ট চিকেন মোমো, চিকেন মোমো খেতে লাগছে গাইস। যার যার অন্নপ্রাশনে এসছে আমি তাকেই তো দেখলাম না এখনো, দেখেছিস বাচ্চাটাকে? হ্যাঁ। এই জায়গাটা সিরিয়াস কিছু প্রবলেম আছে জানো তো, চোখ ফোক পুরো জ্বলে যাচ্ছে, চোখ দিয়ে লিটারালি জল বেরোচ্ছে, সববার সেম অবস্থা। আর অন্য হোয়াটস রং, বাট আই ক্যান টেল ইউ হোয়াটস রাইট, বি ব্লান্টের এই প্রোডাক্টটা বলে নিই তারপর আমরা খাও। আমি আজকাল ইউজ করছি বি ব্লান্টের হট শট হেয়ার প্রোটেকশন মিস্ট, যেটা তোমার হেয়ারকে নট অনলি প্রিপেয়ার করে বাট অলসো প্রোটেক্ট করে ফ্রম হিট আপ টু 230°C। এটার মধ্যে আছে গ্রেপ সিড অয়েল, যেটা কিন্তু ন্যাচারাল হিট প্রোটেক্টেন্ট, কারণ এটা স্মোক পয়েন্ট খুবই হাই। এটার মধ্যে আছে প্রোভিটামিন B5, যেটা কিন্তু হিউমিডিটেন্ট, যেটা এয়ার থেকে ওয়াটার অ্যাট্রাক্ট করে তোমার হেয়ারের লাস্টারটা বাড়ায়, হেয়ারটাকে নারিশ করে আর বাউন্সি করে দেয় নেচারে, তোমার হেয়ারটাকে ফ্রিজি হওয়ার থেকে বাঁচায়, ডিট্যাঙ্গেল করে, প্লাস সান ড্যামেজ, পলিউশন ড্যামেজ, যেরকম যে হার্ড ওয়াটারের ড্যামেজ, যত রকমের ড্যামেজ হয় সবগুলো থেকে প্রোটেক্ট করে। এটা কিন্তু খুব ইজি টু ইউজ, ট্রাভেল ফ্রেন্ডলি স্প্রে বটল একটা, যেটা তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো, তোমার স্টাইলিং গেমটা যে কোনো জায়গায় অন রাখতে পারো। বি ব্র্যান্ড কিন্তু একটা প্রিমিয়ার হেয়ার কেয়ার অ্যান্ড হেয়ার স্টাইলিং ব্র্যান্ড, উইচ ইজ সিনোনিমাস উইথ কাটিং এজ হেয়ার স্টাইলিং অ্যান্ড হেয়ার কেয়ার। এটা তোমরা ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন অ্যান্ড বি ব্র্যান্ডের ওয়েবসাইটে পেয়ে যাবে। যদি আমার কোডটা এই কোডটা ইউজ করো তাহলে কিন্তু 20% অফ পেয়ে যাবে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আমি আর ফুডকা এখন বেসিক্যালি ফিগার আউট করার চেষ্টা করছি আমরা কী কী খাবো। তুমি কি এখন একটা নতুন ট্রেন্ড দেখেছো, সব গন্ধরাজ হচ্ছে? আমি জিজ্ঞেস করছি কোনো একটা বিশেষ কোম্পানি এই গন্ধরাজ ব্যাপারটা খবর পেয়েছে কিনা, আমি দেখেছি ফেসবুকে কিন্তু আমাদের মধ্যে কিছু গন্ধরাজ, তাহলে রিভিউ করবে না, তাহলে চিকেনের একটা
গন্ধরাজ দীপ্ত হওয়াটাই বাকি আছে। এটা গন্ধরাজ দীপ্ত, গন্ধরাজ ফুটকা। এটা মনের কথা বলবো, আমার কি মনে হয় জানো, ওই যে রান্নাঘরে এরকম গামলা গামলা মাংস গামলা গামলা ভাজা রাখা থাকে না, মানে ওখান থেকে তুলে মেরে দেয়। এটা যদি করতে পারতাম আমার আলাদাই স্যাটিসফ্যাকশন হতো। পালতি পালতি মাছ, মোর মাছ মনে হচ্ছে ধরে মেরে দিই। তারা ইন্দ্রজিৎ দেখে কি বিরক্ত করি, ফুটকা খেতে বসে গেছে আমাকে ছাড়া, অসভ্যতম। আমার ফ্যামিলি চ্যানেল, এগুলো করো না। দুটো ভেজ আইটেম আছে, এগুলো আমার কোনো ইন্টারেস্টিং তাই দেখাবো না, এটা ফুটকার ভিডিওতে দেখে নিই। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে ধোঁয়া টোয়া বেরোচ্ছে, আর আমার চোখ ফোক এই কি একটা জ্বলতে সাথে লাল হয়ে গেছে, চোখ লাল আর আশেপাশে ধোঁয়া, মানে বুঝতেই পারছো, মানে ধূপ জ্বলছে, ধূপ জ্বলছে। তোমার দাঁতে লিপস্টিক লেগে গেছে। এটা হচ্ছে আমার জীবনের সব থেকে কষ্টকর ফুড ব্লগ, লিটারালি কাঁদছি আমি। আমি না মানে সারা হল কাঁদছে, সবাই কাঁদছে। থেকে খারাপ অবস্থা আমার আজ অব্দি কোনো ফুড ব্লগ করতে হয়নি। এত দুঃখ পেয়েছি না আমি, এক্ষুনি একটা প্রন কাটলেট নিয়ে আঁতে আঁতে অন্য মাছের ডিশ নিতে কেটে বলবো। প্রন কাটলেট আমি খেয়েছিলাম হচ্ছে তোমার অ্যালেন্স কিচেন, জানো অ্যালেন্স কিচেন, অ্যালেন্স কিচেনে আমি প্রন কাটলেট খেয়েছিলাম, উইচ ওয়াজ গুড। মানে অন্য টাইপের, অন্য টাইপের ফিশ ফ্রাই টাইপের দেখতে, একদম ঠিক বলেছি, একদম। আমিও কিন্তু পারছি আজকাল গাইস, ফুড ব্লগিং ওপি। তাহলে দেখি ভেতরে কি আছে, সেই বোকা বোকা কথা। নরমালি প্রন কাটলেটের ভেতরে প্রনই থাকে, প্রনটাকে পুরো থেবড়েছে, থেবড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমিও ভেতরে ঢুকিয়ে দিই। এত ক্রিস্পি, ক্রাঞ্চি, মুচমুচে, ফুড়ফুড়ে। আমি জেনারেলি বিয়ে বাড়িতে চিতল মাছের মুইটা পাই না, তুমিও প্রবলি এরকম কিছু পাই না, ওটা বাড়িতে তৈরি হয়। আমার বাড়িতেও তৈরি হয় না, প্লিজ চিতল মাছের মুইটা করো। শুড আই ট্রাই দিস উইথ ভাত, স্পাইসি আছে, একটু কম চুই হলে একটু বেশি ভালো লাগে। সব বাজে জিনিসপত্র শুনে আমি অন্য জিনিসপত্র আনতে যাচ্ছি, ডেজার্ট। ফুটকা ছেড়ে চলে গেল ভাই, এই দুঃখ আমি নিতে পারছি না, প্লিজ সাবস্ক্রাইব করো। এই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পেলাম যার মুখের মাথা আমি এসেছি, ওই যে ওখানে। কি নাম তোমার? ওর নাম কি? আদুবিক। কি পুচকু মিষ্টি বাচ্চা, এই ছোট বয়সে ইউটিউবে চলে এলো। থ্যাংক ইউ সো মাচ। চোখ ফোক জ্বলে যাচ্ছে, কষ্টে মারা যাচ্ছে, কিন্তু খাবার লোভ তোমার যায় না। এটার নাম হচ্ছে ভেটকি বেগম বাহার, আমি জানি না এটার নাম বেগম বাহার কেন, মনে হয় যারা বানায় তারাও জানে না কেন নাম বেগম বাহার। বাট শাহজাহানের ছিল না এটা বেগম? হ্যাঁ শাহজাহানের বেগম ছিল, তোরও হবে একদিন। এই সাইজের মাছ দেয় এখানে, ঠিক আছে, মাছের সাইজগুলো পুরো গদা পিস ভাই, কিচ্ছু না, এরকম করে জাস্ট খুবলে বার করবে, একটু ভাতের সঙ্গে মাখাবে। এইটা খেয়ে দেখি ভেটকি বেগম বাহার, লেটস গো। কেমন খেতে পারো তো, মানে ভেটকিকে যদি স্লাইস করে কেটে কেউ গার্লিক চিকেনে গ্রেভিতে গুলে দেয়, অনেস্টলি এটা ভাত ছাড়া শুধু খেতে বেটার লাগবে। হেভেনলি ভাই, আলাদাই, অসাধারণ। বাসন্তি পোলাওটার গন্ধ ভাই, আমি ওভার রিয়াক্ট করছি, বাট জল চলে আসছে জিভে, আমি এতটা খেয়েছি তাও জিভে জল আসছে, মানে ভাবো শয়তান ছেলে বিশাল, অ্যাজ ইউজুয়াল মেয়ে দেখে বেড়াচ্ছে। ফ্যামিলি, এটা ফ্যামিলি মেকিং ব্লগ, তুই তো ফ্যামিলি বানাতে চাইছিস। আমি এরকম না গাইছি, আমি ভালো ছিল। খাবার খাবার বল, খাবার দেখছি, কামান। এখানে আমার নীলাঞ্জনার সঙ্গে দেখা হয়েছিল, তো নীলাঞ্জনা আমাকে নীলাঞ্জনার মার সঙ্গে দেখা করালো। তা আন্টি আমার জিজ্ঞেস করছে তুমি কী করো বলো তো, তুমি খাও? এলাম হ্যাঁ খাই। বলছে ভাই দেখে তো মনে হয় না তুমি এত রোগা। এলাম না মানে খাই তো, কী করবো, টাকা দেয় খাই। বলছে তোমাকে খাওয়ার জন্য টাকা দেয়? গিফট দিয়ে খাই আর ওকে টাকা দিয়ে ওকে খাওয়া। কি সুখের চাকরি আমার বলুন তো। জেনুইনলি বলছি আর শ্যুট করা যাচ্ছে না, যা তা চোখ জ্বলছে, আমি জানি না ভাই কী আছে এখানে। আমার লাইফের ওয়ার্স্ট শুট এক্সপিরিয়েন্স আজকে। মাঝে দুঃখ পাওয়া ভালো, ফুটকার মানে খুব পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, কিচ্ছুতেই মানে কোনো প্রবলেম হয় না। এত হাম্বেল, এত হাম্বেল ভাই, মানে সিনে তুমি এত হাম্বেল কী করে? বয়স হয়ে গেছে না? আমি 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 চেষ্টা করে তাদের হাম্বেল হতে পারছি না, আমি অনেকটা চেষ্টা করি বাট কিছুতেই হচ্ছে না, কোথাও না কোথাও একটা অহংকার চলে আসে আমার, হয়তো এটা কি বয়সের দোষ? ওটা বয়সের দোষ না, এটা আমারই দোষ, এটা বয় বড় হলে এরকমই থাকবে ভাই, ফালতু ছেলে। মানে একে তো চোখ জ্বালা, তারপরে বৃষ্টি, এরকম একটা ছাতায় তিনজন, মানে
লাইফের সবথেকে খারাপ যখন ফাইনালি বাড়ি ফিরছি, এখন মোটামুটি 11টা বাজে, মধ্যমগ্রাম থেকে বেরোলাম। আমি একটা জিনিস নোটিস করেছি, আমি যতবারই মধ্যমগ্রাম, ব্যারাকপুর, বারাসাত এইদিকে আসি, প্রতিবার কিছু না কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়। লাস্ট টাইম ব্যারাকপুরে গেছিলাম, বৃষ্টিতে পুরো যাচ্ছে তাই অবস্থা। এবারে মধ্যমগ্রামে এলাম, বৃষ্টিতে পুরো যাচ্ছে তাই অবস্থা, প্লাস চোখ টোক জ্বলে পুরো একদম শেষ। কিন্তু এত খারাপের মধ্যে দুটো জিনিস ভালো হয়েছে, এক তো সুইট অ্যান্ড সার ক্যাটারিং এর ফুড, আর সেকেন্ড হচ্ছে আমার অ্যালকাজার রাইড। গাইজ, আমাকে অরণ্য অ্যালকাজারে রাইড দিচ্ছে, আমার খুব ফেভারিট গাড়িটা। আমি হয়তো টাকা জমিয়ে এই গাড়িটা কেনার চেষ্টা করবো। তাই জন্য তোমার ভিডিও লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর আমাকে ডেফিনেটলি ইনস্টাগ্রামে অ্যাড করে নিও। যদি আমার সঙ্গে গল্প করতে চাও, মস্তি করতে চাও, আপডেট পেতে চাও, বা যদি আমাকে দেখে অলরেডি প্রেমে পড়ে গিয়ে থাকো, প্লিজ অ্যাড মি অন ইনস্টাগ্রাম। যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো? সাবস্ক্রাইব করো না, চুপ কর, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস সিরিজ দ্য লেজি বং, সুইডেন সার গেটিং এর মালিক অরণ্য, দ্যাট ইজ নষ্ট ছেলে বিশাল, সাইনিং অফ, টাটা, বাই। এটা কি? কফি উইথ দুধু, কফি উইথ দুধু, ফ্রম কফি উইথ কারণ টু কফি উইথ দুধু, উই অল গ্রো আপ।